ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সর্বশেষ ভোটার ভোট দেওয়ার পর আপনার গুরুত্বপূর্ণ কাজ হল কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন টেপা কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন শুধু টিপে দিলেই হবে না আপনাকে উইটনেস রাখতে হবে এবং নির্দিষ্ট কিছু ফর্ম ফিল করতে হবে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বাটন টেপার পর আপনি কোন ফর্ম ফিল করবেন এবং কিভাবে ফিল করবেন তা আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই ফর্মটি হলো প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি প্রেসিং অফ ক্রুজ বাটন আফটার কমপ্লিশান অফ পোল যদি এই ফর্মটির নেম অফ ইলেকশন নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি প্রিপ্রিন্টেড থাকে তাহলে আলাদা কথা নাহলে এইভাবে লিখে নেবেন আমি লিখলাম নেম অফ ইলেকশন পার্লামেন্ট ইলেকশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি টু হান্ড্রেড ফিফটি ফাইভ বিষ্ণুপুর নাম্বার অ্যান্ড নেম অফ পার্লামেন্টারি কনস্টিটিউন্সি থার্টি সেভেন বিষ্ণুপুর ডেট অফ পোল আপনার দিনে ভোটের ডিউটি পড়বে সেই তারিখ লিখবেন আমি লিখলাম পঁচিশ পাঁচ দু হাজার চব্বিশ নাম্বার অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন অর্থাৎ যে বুথে আপনার ডিউটি পড়বে সেই বুথের নাম্বার এবং নেম লিখবেন আমি লিখলাম টু হরিপুর এপি স্কুল শুরুতেই একটা কথা বলতে ভুলে গেছি সমস্ত ফর্মে কিন্তু আপনি ডিসটিংস মার্ক অবশ্যই দেবেন ইট ইজ সার্টিফাইড দ্যাট আই হ্যাভ প্রেস দ্য ক্লোজ বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট অ্যাট দ্য এন্ড অফ পোল ইন দ্য প্রেজেন্স অফ দ্য ফলোয়িং অর্থাৎ আপনাকে একটা ডিক্লারেশান দিতে হবে যে আপনি ক্লোজ বাটন টিপেছেন নিচের যে সিগনেচার করেছেন তাদের উপস্থিতি প্রথমে কাদের উপস্থিতির কথা লিখতে হবে নেম অ্যান্ড ডেজিগনেশান অব দ্য পোলিং অফিসার অ্যান্ড সিগনেচার প্রথমে ফার্স্ট পোলিং অফিসার তার নাম ক্যাপিটাল ওয়ার্ডসে লিখবেন এবং পাশে ব্যাকেটের মধ্যে ডেজিগনেশান দেবেন অর্থাৎ ফার্স্ট পোলিং অফিসার লিখবেন এবং পাশে সিগনেচার করবেন একইভাবে সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার তাদের নাম নথিভুক্ত করবেন এবং পাশে সিগনেচার করবেন এবং সবশেষে পোলিং এজেন্টরা সই করবেন তারা তাদের নাম লিখবেন ক্যাপিটাল ওয়ার্ডসে নেম অফ পার্টি অর ইন্ডিপেন্ডেন্ট লিখবেন নেম অফ ক্যান্ডিডেট লিখবেন এবং পাশে সিগনেচার অফ পোলিং এজেন্ট করবেন যেমন এক নম্বরে নেম অফ পোলিং এজেন্ট ক্যাপিটাল ওয়ার্ডসে লিখবেন চয়ন দাস নেম অফ পার্টি ডাব্লুড নেম অফ ক্যান্ডিডেট অঞ্জন পাল সিগনেচার অফ পোলিং এজেন্ট করবেন চয়ন দাস এইভাবে বাকি যে পোলিং এজেন্ট ওই ক্লোজ বাটন টেপার সময় উপস্থিত থাকবেন তারাও নির্দিষ্ট ফর্ম্যাটে সিগনেচার করবেন নির্দিষ্ট বুথের সমস্ত ভোটের কার্য পরিচালনার জন্য দায়িত্বে থাকবেন প্রিজাইডিং অফিসার তাই সবশেষে সিগনেচার করবেন প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ফার্স্ট প্যাকেট অর্থাৎ ইভিএম প্যাকেটের মধ্যে ভরতে হবে সাধারণের ছোটো খামে এই প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ভরে দিন এবং আনশ্রী অবস্থায় রাখুন এবং এই খামটিকে একটি বড় খাম যেটা ফার্স্ট প্যাকেট বা ইভিএম প্যাকেট নামে পরিচিত তার মধ্যেও ভরে দিন প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রি অর্থাৎ প্রেসিং অফ ক্লোজ বাটন আফটার কমপ্লিটিশান অফ পোল এই ফর্মটির পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে চাইলে ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পাসওয়ার্ড স্ক্রিনে দেওয়া রইল এই ভিডিও আপনাদের উপকারে আসবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওই ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন